পারে। গত শনিবার 9 তারিখ আমি আমার বাবা মাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তার পবিত্র কুমারের কাছে দেখাতে যাই চিকিৎসা করতে, আমার বাবা মার চিকিৎসার জন্য। তখন দুপুর 2টার দিকে আমাদের এডিসি ক্রাইম ওয়ান আমাকে ফোন করে বলেন তার চেস্ট পেন, বুকে ব্যথা, সেজন্য বারডেম হাসপাতালে ডক্টর রশিদ স্যারের, প্রফেসর রশিদ স্যারের একটা সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট ম্যাচ করা যায় না। তখন আমি আমাদের ওসি রমনা, অফিসার ইনচার্জ রমনা থানা আবুল হাসান সাহেবকে ওভার ফোনে বলি একটা সিরিয়াল ম্যাচ করে দেওয়ার জন্য, এবং আবুল হাসান সাহেব আমাকে পরবর্তীতে জানান যে সন্ধ্যা 6টায় একটা সিরিয়াল ম্যাচ করে দেওয়া হয়েছে। আমি সেটা এডিসি ক্রাইম ওয়ানকে জানাই, উনি সন্ধ্যা 6টায় ওখানে চলে যান। পরবর্তীতে প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার বারডেমের কনফারেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সময় দিতে পারছিলেন না, বাট এই যে পেশেন্ট সে ওখানে যে অসুস্থ বোধ করছে, তখন সে আমাকে ফোন করতে তখন সাবাদ মানে পেশেন্ট মানে সঞ্জিদা, সঞ্জিদা জি, সঞ্জিদা একটু মানে ওখানে যাওয়ার পরে একটু অসুস্থ ফিল করছে জি। হ্যাঁ, এবার আমাকে বলে যে স্যার এখানে ডক্টর সম্ভবত ব্যস্ত আছেন, উনি আজকে সময় দিতে পারলেন না, বাট আমি বেশ সিক ফিল করছি। তখন আমি বললাম ঠিক আছে আমি কাছে আসি, দেখি এসে কথা বলি ডক্টরের সঙ্গে। আমি যাই ডক্টরের সঙ্গে কথা বলার পরে ডক্টর দেখেন এবং পরবর্তীতে তাকে 3টা টেস্ট করান, ইসিজি, ইকো এবং ইটিটি। তো যখন ইটিটি রুমের ভিতরে পেশেন্ট ছিলেন, আমি তো স্বাভাবিকভাবে ডক্টরের রুমের বাইরে যেখানে ওয়েটার বা ভিজিটররা ওয়েট করে সেখানে ছিলেন। তৎক্ষণাৎ আজিজুল হক মামুন এবং তার সঙ্গে আরও 4-5 জন আসেন, এসে পেশেন্টের রুমে যান, পেশেন্টকে দেখেন, দেখে বাইরে এসে কোনো কথাবার্তা ছাড়াই তারা আমার বাম চোখের উপরে একটা ঘুষি মারেন। আজিজুল হক মামুনই মারলো প্রথম, আজিজুল হক মামুনই মারলেন, একটা ঘুষি মারলেন। ঘুষি মারার পরে আমি তো খুব অপ্রস্তুতের মতো বন্ধু, আমি তাকে ইউনিভার্সিটি বললাম, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই হঠাৎ আপনি আমাকে কেন মারলেন, আপনি তো আমাকে গায়ে হাত তুলতে পারেন না, এটা তো কোনো ম্যানার এটিকেট বা ডেকোরামের পর্যায়ে পড়ে না, তো কোনো ধরনের সামাজিকতার পর্যায়ে পড়ে না। তখন তার সঙ্গে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তারাও চড়া হয় আমার উপরে। তখন আমি মামুন সাহেবকে নিয়ে ইডিটি রুমের ভিতরে, তারা আমরা তারা তারাই আমাকে জোরপূর্বক ইডিটি রুমের ভিতরে টেনে হেসে নিয়ে এলো। নিয়ে যাওয়ার পরে পেশেন্ট যিনি ছিলেন পেশেন্টের সঙ্গে কথা হয় এবং তারা ওখানেও আমাকে মারধর করে ইডিটি রুমের ভিতরে। পরবর্তীতে আমি আত্মরক্ষার্থী শাহবাগ থানা পুলিশকে কল করি, শাহবাগ থানা পুলিশ এসে সকলকে শাহবাগ থানায় নিয়ে যায়। Thank you.